নিট পরীক্ষা হয়ে গেছে এবং এই ভিডিওটা তাদের জন্য যাদের কথা খুব একটা কেউ বলবে না খুব একটা কেউ বলে না কারণ যারা নিটে ভালো করলো আমরা সবাই তাদেরকে নিয়ে মাতামাতি করব তারা খবরে আসবে তারা সব জায়গায় থাকবে কিন্তু তারা কোথাও না কোথাও এখন কষ্টে রয়েছে খুব কষ্টে রয়েছে যারা সারা বছর পরিশ্রম করেছিল হয়তো যারা কোথাও ফাঁকি মারেনি যারা সব কিছু স্যাক্রিফাইস করেছিল লাস্ট এক বছর বা দু বছর নেমন্তন্ন বাড়ি মিস করেছিল পুজো দেখতে যায়নি এবং তারপরেও তারপরেও তাদের নিট ভালো হয়নি এই ভিডিওটা তাদের জন্য এই কথাগুলো তাদের জন্য আমি জানি না এই কথাগুলো তাদের কষ্ট কোনোভাবে কম করে দেবে কিনা কিন্তু ওই যে আমি সব সময় বলি আমি নিটের আগেও বলেছিলাম যে কিছু হোক না হোক আমি সবসময় চেয়েছি যে যারা ছাত্রছাত্রী আমার যারা ছাত্রছাত্রী তারা জীবনে ভালো মানুষ হোক একজন ডাক্তার টাক্তার তো হতেই থাকে এবং আমি সব সময় বলেছি যে আমি সব সময় চেষ্টা করব যত রকমভাবে সম্ভব পাশে থাকা যায় এই ভিডিওটা শুরু করি আজকেরই একটা ঘটনা দিয়ে আজকে আমি হাওড়া স্টেশনে আসছিলাম সেখানে একটি মেয়ের সাথে আমার আলাপ হয় মেয়েটি নিজে আসে আমার কাছে এবং এসে আমাকে বলে যে স্যার আমি ইউটিউবে আপনার ক্লাস করি এটা আমার ফোর্থ ড্রপ ছিল চার নম্বর ড্রপ এবং এবছর আমি শিওর ছিলাম যে এবছর আমি চান্স পাবই আমি এবছর সব কিছু স্যাক্রিফাইস করে দিয়েছিলাম আমি একভাবে বাড়িতে বসে পড়াশুনো করেছি আমি কোথাও যাইনি কোনো ডিস্ট্র্যাক্টেড কোনোভাবে ডিস্ট্র্যাক্টেড হয়নি আমি শুধু পড়ে গেছি এমসিকিউ প্র্যাকটিস করে গেছি মক টেস্ট দিয়ে গেছি সব কিছু করেছি আমি কিন্তু তারপরে যখন পরীক্ষায় প্রশ্ন পেলাম তখনও আমি দেখলাম যে প্রশ্ন খুব সহজ এবং আমি সব পাচ্ছি কিন্তু কি হলো জানেন স্যার আমাদের ঘরে যে ঘড়িটা ছিল সেই ঘড়িটা সামহাও খারাপ ছিল বা স্লো ছিল আমি ওই ঘড়িটাকে দেখে দেখে করছি একটা সময় যখন ওই ঘড়িটাতে পৌনে পাঁচটা বাজে তখন ইনভিজিলেটর এসে বলল যে আর দশ মিনিট বাকি কিন্তু আমার হিসাবে তখনও প্রায় চল্লিশ মিনিট তিরিশ মিনিট তখনও বাকি ইনভিজিলেটার এসে বলল যে আর দশ মিনিট বাকি এবার আমার ওই অভ্যেসটা ছিল যে আমি পুরো পরীক্ষাটা দিয়ে তারপরে ওএমআর ফিল আপ করতাম আমি তখনই পোকে থামিয়ে বললাম আমি তুই এটা বারবার বলেছিলাম এটা না করতে বললো আমার এটা অভ্যেস ছিল তো তখন আমি তাড়াহুড়ো করে ওএমআর ফিল আপ করতে যাই একটা প্রশ্ন ভুল হয় এবং পরপর অনেকগুলো ভুল হতে থাকে আলটিমেটলি আমি বাড়ি এসে নম্বর ক্যালকুলেট করি আমার নম্বর আসছে পাঁচশো পঁয়ষট্টি যেটা ইজিলি এবছর যে কোনোভাবে সাড়ে ছশো হওয়া উচিত ছিল কী করবো স্যার আমি সত্যি জানি না আমি আর কি করব। আমি আর পারছি না এবং এত পরিশ্রম করার পরেও যখন এইভাবে রেজাল্ট খারাপ হয়ে গেল তখন সত্যি আমি জানি না যে কি করা উচিত আমার মনে হয় এই ঘটনাটা অনেকেই রিলেট করতে পারবে অনেকের সাথেই কোনো না কোনোভাবে হয়েছে কারুর হয়তো পরীক্ষার হলে গিয়ে নার্ভাস ব্রেকডাউন হয়ে গেছিলো কেউ হয়তো সিলি মিস্টেক করে ফেলেছে কেউ হয়তো কোনো কোনোরকমভাবে টাইম ম্যানেজমেন্ট করতে পারেনি সবাই সবার মধ্যে একটাই মিল ছিল যে সবাই সারা বছর পরিশ্রম করেছিল সবাই সারা বছরের পরিশ্রমের কোনো ত্রুটি ছিল না তারপরেও ফলাফল আসেনি আমি জানি এই সময় সবাই খুব ভেঙে পড়েছে এবং আমি সবসময় যেটা বলি যে অ্যাকচুয়ালি মোটিভেশনাল কথা মোটিভেশান এই জিনিসগুলো অ্যাকচুয়ালি মিথ মানে আমি আজকে যদি দুটো ভালো কথা বলি হয়তো সাময়িকভাবে তোদের মন একটু ভালো হয়ে যাবে কিন্তু তারপরে কি হবে কারণ আস আলটিমেটলি আশেপাশের মানুষগুলোকে যখন তোরা দেখবি যে দুঃখে রয়েছে তোর মা বাবার মন খারাপ তখন আলটিমেটলি সেই খারাপই লাগবে তাই আমি মনে করি কেউ কাউকে মোটিভেট করতে পারে না আজকে এই যে তোদের খারাপ লাগছে আমাকেও প্রচুর লোক মেসেজ করেছে আমি সবাইকে একটাই কথা বলেছি যে সময় আছে এখন নিজেকে একটু সময় দেখো একটা দিন সব ঠিক হয়ে যাবে কারণ দুঃখ এমন একটা জিনিস যেটা সময়ের সাথে সাথে কমতে থাকে বিশ্বাস কর এই যে তোর নিট যেদিন পরীক্ষা দিয়ে এলি সেদিন তোর যতটা খারাপ লাগছিলো খেয়াল করে দেখ আজকে তোর অতটা খারাপ লাগছে না আমরা অ্যাডজাস্ট করি সময়ের সাথে যাই আমি সব সময় বলি এই যে তোরা আজকে এক্সপেক্ট করে আসি যে সবাই কোনো না কোনো একটা মোটিভেশনাল কথা বলবে মোটিভেশনাল স্পিচ দেবে সেটা শুনে তুই ইন্সপায়ার হবি এরকম কিছু হয় না তোকে নিজেকেই নিজে মোটিভেট করতে হবে তোকে নিজেকেই নিজে বোঝাতে হবে যে হ্যাঁ ঠিক আছে একটা পরীক্ষা খারাপ হয়েছে হতে পারে যে এই পরীক্ষাটার জন্য তুই সব কিছু স্যাক্রিফাইস করেছিলিস হতে পারে যেটা তোর সেকেন্ড ড্রপ ছিল কারোর থার্ড ড্রপ ছিল কারোর ফোর্থ ড্রপ ছিল হতে পারে যে তুই এই কয়েক বছরে তুই কিচ্ছু করিসনি আর জীবনে হতে পারে এই সব কিছুই হতে পারে কিন্তু তবুও আমরা সবাই ব্যর্থ হই আমরা প্রত্যেক দিন ব্যর্থ হই এরকম কোনো ব্যাপার নয় তুই বিশ্বাস কর তোকে শুধুমাত্র যে কটা জিনিস টিভিতে দেখানো হয় ইউটিউবে দেখানো হয় লোক ফেসবুকে লেখে সেটা শুধুমাত্র সফলতাগুলো লেখা হয় কিন্তু এই একশো কোটির দেশে দেড়শো কোটির দেশে অ্যাকচুয়ালি সবসময় আমি ব্যর্থ হচ্ছি আমরা ব্যর্থ হচ্ছি আমরাও ইউটিউবে যে কথাগুলো বলি সেগুলো শুধু সফলতার কথা আমি নিজে জীবনে প্রত্যেক দিন ব্যর্থ হই বহুভাবে ব্যর্থ হই কিন্তু সেই কথাগুলো আমরা সামনে বলি না মানে এই নয় যে কেউ ব্যর্থ হচ্ছে না সবাই নানাভাবে ব্যর্থ হচ্ছে আজকে তো তোর একটা হয়তো তোর মা বাবা রয়েছে তোর বাড়ির একটা ছাদ রয়েছে তোর একটা ইন্টারনেট রয়েছে লোকের তাও নেই লোকে দুবেলা খেতে পাচ্ছে না এই যে তুই আজকে ভাব দিস যে আমার খুব মন খারাপ আমার কি হবে জীবনে লোকে এরকম লোক আমাদের দেশে ভরে ভরে রয়েছে যারা একবেলা এখনও খাবার পাচ্ছে না তাহলে তার স্ট্রাগেলটা কি ভাব এই যে আমরা বলি যে আমরা খুব স্ট্রাগেল করছি নিটে চান্স পাচ্ছি না বা আমি বলছি যে এই আমার ডক্টর লুজার চ্যানেল চলে গেল কি হবে এই যে আমি এইগুলো বলছি এগুলো কি কোনো স্ট্রাগেল এগুলো কি কিছু যায় আছে কিচ্ছু যায় না এগুলোতে দেখ আমি সবসময় বলি তুই দুভাবে যে কোনো জিনিসকে দেখতে পারিস পুরোনো একটা কথা ছিল ওই যে আধ গ্লাস জলকে আমরা দেখতে পারি যে আধ গ্লাস জল আছে বা আধ গ্লাস ফাঁকা রয়েছে এটা তোর আউটলুক তো এই যে তোর পরীক্ষা খারাপ হলো এই যে তুই এত পরিশ্রম করলেও তুই পারলি না এটাকে তুই দুভাবে দেখতে পারিস তুই তোর ভাগ্যকে দোষ দিতে পারিস এবং ভাগ্যকে দোষ দিয়ে তুই মনে করতে পারিস তোর জীবনটাই বেকার হয়ে গেল তোর লাইফ শেষ হয়ে গেল তোর আর জীবনে কিচ্ছু হবে না এটা একটা আউটলুক অথবা তুই এইটাকেই একটা অপরচুনিটি হিসাবে দেখতে পারিস হতে পারে যেটা এটা তোর লাস্ট ড্রপ ছিল তুই ভেবেছিলিস যে তুই এরপরে আর ড্রপ দিবি না এবং তুই এরপরে অন্য কিছু করবি ভেবেছিলিস এবং তুই সেই দিকেই গেলি এবং হতে পারে কে বলতে পারে তুই সেই দিকে খুব সফলতা পেয়ে গেলি তুই সফল হয়ে গেলি কিংবা হয়তো তুই ভেবেছিস যে আমি ডাক্তারই হবো এটা ধর হয়তো ফার্স্ট ড্রপ ছিল বা তুই ক্লাস কারেন্টিয়ারই ভেবেছিলিস পেয়ে যাবি কিন্তু পাসনি এবং তুই হয়তো এবছর পরীক্ষা দিলে হয়তো অ্যাকচুয়ালি ছশো ছশো পাঁচ এরকম নম্বর পেতিস যেটা হয়তো কমে গিয়ে পাঁচশো হয়ে গেছে সাড়ে চারশো হয়ে গেছে খারাপ হয়েছে তোর হয়তো তুই চান্স পেলে ছশো পাঁচ দশ পেতিস কে বলতে পারে যে তুই তোর সিলি মিস্টেকগুলোকে আইডেন্টিফাই করতে পারবি হয়তো এবছর তুই দেখতে পারবি তোর কি কী গাফিলতি ছিল তোর কি কী ড্রব্যাক ছিল এবং পরের বছর তুই যখন অ্যাকচুয়ালি প্রচণ্ডভাবে স্ট্রংলি প্রিপেয়ার করবি কে বলতে পারে যে পরের বছর তোর নম্বরটা সাতশোর ওপর যাবে না হয়তো এবছর তুই পরীক্ষায় ছশো পেতিস ছশো কুড়ি পেতিস পরের বছর হয়তো পরীক্ষা দিলে তুই সাতশো সাতশো কুড়ি পাবি আমি কোনো আশা দেখাচ্ছি না আমি কোনো স্বপ্ন দেখাচ্ছি না আমি ড্রপ দেওয়ার কথা বলছি না ড্রপ দেওয়া নিয়ে তো আমি একটা সম্পূর্ণ অন্য ভিডিও বানাবো যে আদৌ ড্রপ কাদের দেওয়া উচিত তাদের কাদের দেওয়া উচিত নয় সেটা আমি পরের ভিডিওতে বলবো কিন্তু এই ভিডিওটাতে আমি বলছি কে বলতে পারে যে এই যে সুযোগ এই যে অপরচুনিটি এটা তোদেরকে একটা নতুন রাস্তা দেখাবে না তাই এত ভেঙে পড়িস না বিশ্বাস কর আমরা সবাই ব্যর্থ হই লোকে প্রচুর পরিশ্রম করে হেরে যায় ইন্ডিয়া টিম পরপর দশটা ম্যাচ জিতে হেরে গেছিলো রোহিত শর্মার মোটামুটি এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ ছিল এবং রোহিত শর্মা বহুদিন ধরে বলছিল আমি শুধু এই ওয়ার্ল্ড কাপটা দেখতে পাই আমি শুধু ওইটা দেখতে পাই যে ওই ওপরে একটা ওয়ার্ল্ড রয়েছে এবং তিনটে মেটালিক জিনিস দিয়ে লাগানো এটা আমি চোখে দেখতে পাই এটাই আমি পাইনি জীবনে কখনো ইন্ডিয়া প্রতিটা ম্যাচ জিতেছিল এবং আলটিমেটলি ফাইনাল হেরে যায় তুই দেখেছিলিস তারপরে রোহিত শর্মা বিরাট কোহলির অবস্থা যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী ওদের ড্রেসিং রুমে যায় দেখেছিলিস ওদের মুখের অবস্থা কী তারপরে কি বন্ধ হয়ে গেছে ওদের জীবন শেষ হয়ে গেছে দিব্য আইপিএল খেলছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যাবে আবার ইন্ডিয়া টিম তাই সব কিছু চলতে থাকে এতটা নিজেকে ভেঙে পড়িস না বরং আয়নার সামনে দাঁড়া এবং নিজেই নিজের পিঠ চাপড়ে বল যে যা হয়েছে বেশ হয়েছে আমি দেখি এবার কি হয় হতে পারে তুই অন্য কোথাও যাবি এবং সেখানে গিয়ে সফল হবি হতে পারে তুই আবার একবার ড্রপ করবি এবং সে বছর হয়তো এবছর যা রেজাল্ট করতিস তার থেকে অনেক গুণ ভালো রেজাল্ট করবি কে বলতে পারে এবং সব সময় মনে করবি যে যখন কিছু একটা হয় তার পিছনে একটা কারণ থাকে এটা সত্যি কথা আমাদের জীবনে যখন একটা রাস্তা বন্ধ হয়ে যায় অ্যাকচুয়ালি অনেকগুলো রাস্তা খুলে যায় আমি বারবার জ্যাকমার একটা কথা বলি যেটা আমার সব থেকে ফেভারিট আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে তোমার সব থেকে ফেভারিট কোট কোনটা বাট কোন কথাটা সব থেকে আমাকে মোটিভেট করে আমি সবসময় এই কথাটা বলি সেটা শুনে থাকবি না শুনে থাকলে শুনে নেই এই কথাটা আমার সব থেকে যেটা আমাকে প্রতি মুহূর্তে অনুপ্রাণিত করে যখনই কোনো খারাপ সময় আসে আমি যে কথাটা শুনে নিজেকে আরেকবার বাঁচিয়ে তুলি সেই কথাটা হচ্ছে যে আজকের দিনটা কঠিন আজকের দিনটা কঠিন কালকের দিনটা আরও কঠিন তারপরের দিনটা ভালো আর ম্যাক্সিমাম লোক আগামীকাল সন্ধ্যেবেলা মরে যায় এই জিনিসটা সবসময় মাথায় রাখবি হতে পারে তোর আগের বছর খুব খারাপ ছিল এ বছর তোর মনে হচ্ছে জীবন শেষ বাট বিশ্বাস কর জাস্ট এর পরে সফলতাটা দাঁড়িয়ে থাকে সেটা যে কোনো জায়গায় হোক কিন্তু আমরা বেশিরভাগ মানুষরা এই আজকে হালটা ছেড়ে দিই আমরা আর অপেক্ষা করি না সেই সফলতার বারবার ছোটোবেলায় পড়ানো হয়েছে শুধু নম্বর পাওয়ার জন্য ভাব সম্প্রসারণ মুখস্থ করানো হতো না ওটা শেখানোর জন্যই শেখানো হতো যে মেঘ দেখে কেউ করিস নে ভয় আড়ালে তার সূর্য হাসে একটা অন্ধকার এসছে একটা রাস্তা বন্ধ হয়ে গেছে কিচ্ছু হয়নি তাতে পুরো পৃথিবী তোর জন্য অপেক্ষা করছে অনেক বড় অপরচুনিটি নিয়ে একদম ভেঙে পড়িস না যদি অন্য কিছু করতে হয় তোর যেটা ইচ্ছা ছিল স্বপ্ন ছিল সেটা কর যদি মনে হয় যে এবছর কোনো গাফিলতি ছিল তাহলে যদি মনে হয় ড্রপ দেওয়ার কথা সেটা তুই দে তুই নিজেকে সময় দে নিজেকে ভাব দে তুই কি করবি কোথায় তোর সমস্যা ছিল নাকি সমস্যা ছিল না নাকি কি করবি বিশ্বাস কর একটু স্টেবেল হয়ে যায় একটু শান্ত হয়ে যা দেখবি সব ঠিক হয়ে যাবে বহু লোক ব্যর্থ হয় প্রত্যেক দিন ব্যর্থ হয় অনেক বড় বড় জায়গা থেকে ব্যর্থ হয় কিচ্ছু হয়নি তোর সাথে অনেক বেশি খারাপ জায়গায় মানুষ রয়েছে তুই অনেক বেশি প্রিভিলেজড কোনো চিন্তা করার দরকার নেই এই কথাগুলোই বলার ছিল তোদের সবাইকে দেখা হবে নতুন কোনো একটা ভিডিও আমি ড্রপ নিয়ে আলাদা করে একটা ভিডিও বানাবো যারা নিট অ্যাসপিরিয়েন্ট নিট দিতে চায় তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারে যার লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং কমেন্টে দিয়ে রাখবো আর আমার সঙ্গে সরাসরি কানেক্টেড থাকতে হলে আমার ইনস্টাগ্রাম আইডি ডক্টর লুজার ফাইভ তার সঙ্গে কানেক্টেড থাকতে পারি যেটার লিঙ্কও ডেসক্রিপশানে থাকবে সবাই খুব ভালো থাক এবং আমি সবসময় যেটা বলি যাই হয়ে যাক না কেন কেউ না থাকুক তোর মা বাবা যেরকম তোর পাশে রয়েছে আমি সবসময় চেষ্টা করব তোদের পাশে থাকার খুব ভালো থাক